ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারী থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ভাতা অর্থাৎ ডি মামলা নিয়ে একটি লেটেস্ট আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দিই না করে মূল আপডেটে চলে যাই বকেয়া দিয়ে দেওয়ার ক্ষমতা নেই স্যাটে আত্মসমর্পণ রাজ্যের নতুন বছরের শুরুতে একবার পিছিয়ে গেল ভাতা মামলার শুনানি আজ রাজ্য সরকার দায়ের করা স্যাটের রায় বিবেচনা ও রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মচারী মহলের আদালত অবমাননা সংক্রান্ত মামলা শুনানি ছিল দীর্ঘ শুনানি শেষে ফের আরও এক মাস পিছিয়ে গেল মামলার শুনানি ফলে নতুন বছরে প্রথম বেতনে মিলবে না বকেয়া ভাতা মামলার শুনানি প্রসঙ্গত বর্ষিয়ার আইনজীবী মোহাম্মদ আমজাদ আলী জানিয়েছেন ছাব্বিশে জুলাই দু সালে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ পক্ষ থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করে রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনাল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দেওয়া হচ্ছে না এই মামলায় রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় দিয়েছিল গত জুলাই সেই রায়ে ট্রাইব্যুনাল বলছিল ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মার্ক ভাতা দিতে হবে অর্থাৎ নতুন পে কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই কিসের ভিত্তিতেই ভাতা দিতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনাল তার রায় উল্লেখ করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করা তো দূরের কথা কোনো তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য দেওয়া হয়নি এর ফলে কনফেডারেশন অফ সেটের রায় পালন না করে আদালত অমানার দায় কর দায়ের করা হয় অন্যদিকে রাজ্য সরকার স্যাটের রায় পুনর্বিবেচনা করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফাইল করে সেই দুটো আবেদন আজ শুনানি ছিল রাজ্য সরকারের তরফে আজ স্যাটের রায় পুনর্বিবেচনা করার কারণ উল্লেখ করে জানায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার বিষয়টি আইনত কোনো অধিকার নেই দ্বিতীয়ত রাজ্য সরকার আর্থিক ক্ষমতা নেই সেটা মিটিয়ে দেওয়া তৃতীয়ত প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের রায় দেওয়ার সময় কিছু আইন বিবেচনা করেনি ফলে রায় পুনর্বিবেচনা করা হোক এর পাল্টা সরকারি কর্মচারীদের পক্ষে কনফিগারেশ সেনের পক্ষে আইনজীবী আমজাদ আলী তার তীব্র বিরোধিতা করেন ও রাজ্যের আইনজীবীর তোলা সমস্ত প্রশ্নের জবাব দেন তিনি জানান রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা না দিয়ে বিষয়টি নিয়ে শুধু শুধু আইনি জটিলতার মধ্যে ফেলা হচ্ছে দীর্ঘ সময় কাটানোর চেষ্টা করছে রাজ্য কারণ রাজ্যের তিনটি আপত্তিকরের মধ্যে দুটি আপত্তি নিয়ে আগেই শুনানি হয়েছে ফলে এই বিষয়ে দ্বিতীয়বার তুলে সময় কেনার চেষ্টা চলছে কর্মচারী সংগঠনে আইনজীবী বলেন সরকার এই পদক্ষেপ রীতিমতো হয়রানিমূলক বেআইনি এবং রিভিউ করার যে আইনগত নীতি আছে সেই নীতি বিরোধী আর সব পক্ষে সওয়াল শোনার পর ট্রাইব্যুনাল বেশ কিছু সময় চেয়ে নিয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি এই ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ অর্থাৎ ডিএ মামলা নিয়ে এই মুহূর্তে বন্ধুরা একটি লেটেস্ট আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন